সালামু আলাইকুম। মাগরিবের পর নাস্তা করতে আসলাম, চা বানাইতে হবে, গ্যাস প্লেটটা নিয়ে নিলাম। আর আপনাদের সাথে আমি আমার অধঃপতনের কিছু কথা আজকে আমি নিজ মুখে স্বীকার করবো। আমার জীবনের পর্যায়ে প্রবাস জীবন, 18 বছর জীবন আমার এই প্রবাসে, আর কয়টা দিন পর আমি 19 বছর এই প্রবাস জীবন আমার হবে। আমার জীবনে যে অধঃপতনগুলো হওয়ার মূল যে কারণগুলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমার অধঃপতনের মূল হলো আমি যাদের সাথে ছিলাম আমি মানুষকে সহজে বিশ্বাস করতাম, এ আমার মামা, ও চাচা, ও জ্যাঠা, ও খালু, ও উমুক সুমুক, আমি মানুষকে সহজে বিশ্বাস করতাম। আর আমার অধঃপতনের মূল কারণ হলো এটাই, আমি সহজে যখন মানুষকে বিশ্বাস করতাম তখন মানুষ আমাকে ধোকা দেওয়ার সুযোগ পাইত। আস্তে আস্তে আমি আপনাদের সাথে এই ছোট ব্লগে আমি চা বানাইতেছি, খানা খাইতেছি, আর আমি আমার সে অধঃপতনের গল্পগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কল্পনার জীবন এবং বাস্তব জীবন কীভাবে চলে, দুইটা জীবন আলাদা রাস্তায় চলে। সর্বপ্রথম আমাদের পার্শ্ববর্তী দেশেরই একটা আমার অনেক বড় ক্ষতি করছে, তো সে আসলে ক্ষতি করতে পারত না। আপনাদের কাজে লাগবে। আমাদের পার্শ্ববর্তী দেশের যে ছেলেটা আমার সাথে থাকতো, তো এদের একটা শয়তানি প্ল্যান প্রোগ্রাম আগেছিল যে আমার ক্ষতি করবে। সে আমার সাথে এমন বন্ধুত্ব করতো, এক কাপ চা নিলে অর্ধেক আমার দিতে, অর্ধেক সে খাইতো, তারপরে সে যা কিছু খাইতো অর্ধেক আমাদের দিত, আমাদের সে অর্ধেক খাইতো। মানে এমন বন্ধুত্ব করছে যে পৃথিবীতে সম্ভব করার মতো কিছু নেই। আপনাদেরকে একটা কথা বলি যে আমার কোম্পানি পাইকারি মালের জন্য প্রতি মাসে একবার আমি আলকাসিন থেকে জিতে যাইতে মাল কিনতাম। এমনও গেছে যে মাসে আমি 2 বার পর্যন্ত গেছি, তো গেলে আমার খানা খরচের টাকাগুলো মালিককে বহন করতো। ছুটি থেকে এগুলো আরও কিছু লাভ ছিল যে কোম্পানি যে আমাদের যে হয়তো 10,000 ইয়ে লেখা বা বিল লেখলে আমাদের 2,000 ইয়ে দিয়ে দেবে এমন কিছু না, একটু সম্মান ছিল, একটু আনন্দ সত্যি দিতে থাকতাম, এটা অনেকে সহ্য করতে পারেনি। আচ্ছা, তো আমার ওখান থেকে বাইর করার জন্য তো যারা উঠে পড়ে লাগছে তার মধ্যে আমাদের কিছু জানমারা ছিল, ওরা আমার পিছনে লাগিয়ে গেছে, যা কাল্লা ওদের পতন করে দিয়েছে, পোড়া পতন করছে, যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝানোর মতো না, ওদেরকে আল্লাহ এমন পতন করে দিয়েছে। তো আমি সহজে বিশ্বাস করতাম, তো আমি ওই ছেলেটা আমার কিছু দুর্বলতার কথা, অনেক সময় আমাদের পারিবারিক কিছু সমস্যা, অসুস্থতার কথা, সেও কিছু যাইতে হবে তার কাছে শেয়ার করতাম। যেহেতু বন্ধু বান্ধব আমি যেখানে সবজি কল্পনা করি নাই যে সে বলে জানার জন্য পরে আমার কথাগুলো সে যাইতো, জানার পরে দিশে কি করলো, একটা শয়তানিকে রাজনীতি খেলা শুরু করে দিল আমার সাথে। মানে আমাকে কীভাবে সে মানে নষ্ট করবে, কীভাবে আমার ক্ষতি করবে, সে আমি ওই যে তার কাছে শেয়ার করতাম আমাদের পারিবারিক, আমার মা অসুস্থ, পারিবারিক এই জ্বরটা উঠে চলতেছে, এগুলো টুকি টাকি, তো অনেক আমার অসুস্থতার কথা অনেক আমার মালিকের থেকে টাকা ধার নিতেন, এগুলো মালিক পক্ষ জানে। তো সে এমন রাজনীতি আমার সাথে খেলাইছে আমি টেরো করতে পারি না। সে মালিক পক্ষের কাছে বলতেছে যে আমার মা অসুস্থ বা আমাদের পারিবারিক কিছু সমস্যার কথা, যেটা মালিক পক্ষ জানতো, ঠিক একই কথা সে মালিক পক্ষের কাছে গিয়ে ওইটা বলছে, মালিক পক্ষ জানতো এই কথাগুলো তো আমি নিজেও জানি, এগুলো এটা কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যাটা হলো যেই জায়গায়, সেটা হলো এর সাথে সে এমন কিছু অ্যাড করলো যে আমি জিজ্ঞাসাতে মাল কিনতে যে আমি এটা করি সেটা করি, যত খারাপ কাজ আছে সবগুলো আমি করি, এগুলো বলছে। এখন মালিক পক্ষকে সে এমনভাবে বিশ্বাস করাইতে পারছে এই কারণে যে সে আমার বন্ধু,
সে যেহেতু আমার আমাদের পারিবারিক অনেক কথা যেটা মালিকও জানে সেও জানে, তাইলে সে যেহেতু সব কিছু জানে তাইলে সে যে কথাটা বলছে এই কথাটা বিশ্বাসযোগ্য, এইভাবে সে আমার অনেক বড় ক্ষতি করছে। আর আমার আপন আপন বলতে বিচিন্ত কোনো শব্দ নাই। আজকে একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে, আপন বলতে কোনো শব্দ নাই। আমি যাদের সাথে ছিলাম জানো না, তারা এমন শয়তানি আমার সাথে খেলত যেটা আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। আমার সাথে এমন এমন শয়তানি তারা খেলছে যে আমি যখন একসাথে খানা খাইতাম, মানে একটা জিম্মি অবস্থায় ছিলাম, এটা খাইতে পারতাম না, ওইটা খাইতে পারতাম না, ওইটা আমার ইয়ে করতে দিত না, সব সময় মানে আমার একটা আইডির মধ্যে রাখত, আসলে কোনো অধিকার নেই। রেসে যখন খাইতাম আমার তত যত বিল আসতো তাদেরও তত বিল, আমার টাকা দিয়ে আমি খাইতাম, কিন্তু তারপরও এরকম এরকম ইয়ে করতো। এমনকি রুমে খানা খাইতেছি, কেউ কেউ খানা খাইতে একটু তাড়াতাড়ি হয়, কারো খানা খাইতে দেরি হয়, এটাই নিয়ম। আমার খানা খাইতে একটু দেরিতে হইতো, মানে কুকুর কুকুর তো আর ভালো আছে, কুকুর ওদের থেকে কয়েক হাজার লক্ষ কোটি গুণে ভালো কুকুর, ঘেউ ঘেউ করে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। তারপরে দিয়ে এরা এমনভাবে চালাকি করতো, এদের কোনো নির্ধারিত টাইম ছিল না, খানা খাইয়ে চট করে এরা লাইট টাইট সব কিছু বন্ধ করে দিত। এবার আপনি কী খাইছেন, আপনি কী খান নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা ওদের কোনো জানার বিষয় না। এইরকম তারা কিন্তু কোনো জুলুম করছিল, মানে জুলুমের সর্বশেষ জুলুম যেটা, এরকম তারা করছিল। কিন্তু আমি কিছু বলতে পারতাম না, আমার এটা আমার ওই যা মুখে দেওয়া বলতে বলো অনেক কিছু আসে, কিন্তু আমি হিসেব করতাম ও আমার এই আত্মীয় হয় ওই আত্মীয় হয়, কিন্তু ওই সকল জানোয়ার ইহুদ নাসারারা কখনো ওইটার হিসেব করতো না। তা আমি একটা ভালো করে জানি যে ইহুদ নাসারারা যে মুসলমানের শত্রু, আমি মুসলমান হিসেবে, আর ওরা মুসলমান, তারা মুসলমান নাম শুধু নামে মুসলমান ছিল, কামে না আর কাজের কিছু ছিল না, যেটা বাস্তব জীবনে চলার পরে বুঝতে পারছি আর যে নাম এরকম থাকতে পারে। তা আমার আমি জিতে দেখে মালাইতাম, আমার পিছনে যারা লাগি গেছে বাহিরের দেশে তো লোক লাগছে লাগছে, আমার সাথে একসাথে খানা খায় সে পর্যন্ত এরকম লোক লাগিয়ে গেছে, আমার কেউ হেল্প করেন, আমাকে যারা হেল্প করছে তাদের মধ্যে নিয়ে মনে করেন আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, আমার হেল্প করছে চট্টগ্রামের লোক, আমাকে হেল্প করছে ভোলার লোক বরিশাল ভোলার, তারপর আমাকে সাহায্য করছে ইয়ামেনি লোকে, কিন্তু আমার বাংলাদেশের মানে লক্ষ্মীপুরে আমার কত যেটা যারা হিন্দি এবং আর উর্দু বুঝেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশি যারা উর্দু হিন্দু বুঝেন, যেটাকে বলা হয় যে ঝাটকাবাল বলে না, এই ঝাটকাবাল ছিল আমার অনেক আপনজনের মধ্যে, ওরা মানুষ আমার ক্ষতি করছে, আমার কোনো উপকার করেনি, ওরা আমার বিরোধিতা আসছিল, ওরা ছিল ইয়াহুদ নাসারার ভক্ত, ইহুদ নাসারাদের সাথে তাদের হাত ছিল, আমার বিরোধী যে ইহুদ নাসারা ছিল তার পক্ষ নিয়ে তারা কাজ করতো, আমার পক্ষ নিয়ে কিছু করতো না, বরঞ্চ আমার সবসময় হুমকির মধ্যে রাখতো, তারপর টেনশনের মধ্যে দিয়ে রাখতো। তো ইহুদ নাসারাগুলোর আল্লাহ বাইর করে দিছে টিম সহ, একটার মামো ভাগিনা ভাগনি জামাইটা আমার একখানে বাহাল সোর ইহুদ নাসারা কুত্তা কুত্তার বাচ্চা কুত্তার সবগুলোর আল্লাহ বাইর করে দিয়ে দিছে এখান থেকে। তো আমার বড় সমস্যা হয়েছে আমি আমার দুর্বলতার কারণে, আমি তো শক্ত ভাষায় যদি কথা বলতাম, যদি তাদের সাথে ওরা যেরকম আমার সাথে কুকুরের চেয়েও খারাপ আচরণ করছে, আমি যদি এরকম আচরণ করতাম তাহলে কিন্তু আমার ইজ্জত দিত, কিন্তু আমি কখনো ইয়ে করি নাই। আমার অনেকে বলতো তুমি শিক্ষিত, তুমি চুপ থাকো, ওরা মুরব্বী, ওরা এইরকম। আসলে কুত্তা যত বুড়া হোক কুত্তাকে ইজ্জত দিতে নাই, আমি আমি কুত্তা ইজ্জত দিয়ে যা ভুল করতো। আর একটা হচ্ছে আমি বাংলাদেশে কিছু কোম্পানি থেকে মাল আনতাম জিদ্দা থেকে, ওরা ছিল কুকুরের বাচ্চা, জন্ম থেকে কুকুরের বাচ্চা, মাল অর্ডার করতাম একটা দিত আরেকটা। আমার দেশি এরকম অনেকের ভালোবাসি, আমি সুতের বাড়ি খেয়েছি এগুলো। তো আমার পতনের যে মূল মূল কারণগুলো এটা, আরেকটা হচ্ছে যে কিছু লোক আমার সাথে বন্ধুত্ব করতো আমার ক্ষতি করার জন্য, কিছু পাওয়ার জন্য। তো আমি এইরকম অনেক পরিস্থিতির মধ্যে শিকার হয়েছি। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি, বেশি ভালোবাসা দেখাইতে যাবেন না, বেশি ভালোবাসাটাই খারাপ, যত বেশি ভালোবাসা দেখাইবেন তত বেশি আমার মতন অধঃপতন হবে। তো আমি আজও ঠিকই আছি 18 বছর, কিন্তু ওই সকল জানোয়ারদেরকে আরও 5 বছর আগে এখান থেকে লাফতি মারি বাইর করে দেওয়া হয়েছে। একটা কুত্তা মারা গেছে আমার বড় শত্রু করুণায়, ওরে গজফলে আল্লাহ নিয়ে চলে গেছে। তো এইরকম অনেক জানোয়ার আছে, এগুলোকে আল্লাহ নিয়ে চলে গেছে। আমার একটা ভিডিওতে আমি ওখানে লিখছিলাম যে মানুষের বিবেক থাকা উচিত, যে এক লোকের আমি রুমে জায়গা দিয়ে যে কত কষ্ট করছি সেটা আপনারা আমার একটা ভিডিওতে অবশ্যই দেখছেন। তাই যে কথাটা বলতে চাইছি, আপনারা কখনো আমার মতন এরকম ভুল করবেন না।
অনেক সময় নিজের ইচ্ছাকৃত নিজের একটু মন চাইছে ভালো কিছু খাইতে পারি নাই, খাইতে পারি নাই, আমি আমি যেটা খাইতে চাই ওরা এটা পছন্দ করে না, আর ওরা যেটা পছন্দ করে ওইটা আমার বাধ্যে খাইতে হইত। মানে আমি যদি এটা পাক করতে ওইটা মনে ও না এটা এদের পছন্দ না, এটা সমস্যা, এটার দাম বেশি, বিল বেশি আসবে, এটা সেটা, মানে কত রকমের শয়তানি আমি কিন্তু আমি আমার ইচ্ছা মতো কিছু আমি খাইতে পারি না, আমার এমন গেছে। এখন আল্লাহ আল্লাহ করে আমি একা আসি, একা একা খাইতেছি, নিজের ইচ্ছা মতো যেটা মন চায় সেটা খাইতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তারপরে কখনো এই যেন ভুল করবেন না, বেশি ভালোবাসা দেখাবেন না। জানোয়ার আপনার আমার দেশিরা আমার অনেক বেশি ক্ষতি করছে, এখানে অনেক ক্ষতি করছে। যে কীভাবে ক্ষতি করছে আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, যে রমজান ইয়া কোরবানের ঈদের সময় দেখবেন একটা গরু জবা করার সময় কেউ হয়তো গরুটাকে লেজ ধরে রাখছে, কেউ এক পা তারপরে দিচ্ছে একটু ধরে রাখছে, কেউ রশি দিয়ে পা বেঁধে রাখছে, মানে আট দশজন মিলে গরুটারা বাঁধে আর একটা কষাই যে সে ছুরি লাগায়, ছুরি দিয়ে জবাই করে। তো এইরকম আরও অনেকে করছে, তো ভালো হয়েছে, মনে করেন আমার ক্ষতি করার কারণে আমার কোনো উপকার করে না। এখন যে তারা যেন আমার কাছে মাথা তুলে যেন আমার কাছে দুই চার পয়সা ভিক্ষা চাইব সেই রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমি এদের কাছে বেশি পরিচয় করতে রাজি না এখন। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, নিজের স্বাধীনতা রাখবেন। এইরকম জানোয়ার যদি আপনার আশেপাশে পড়ে আপনি সরে যাবেন, একা থাকবেন, ভালো থাকবেন, ভালো খাবেন, নিজের মনকে কিছু দেবেন। এখন আমি আফসোস করতেছি যে এমন একটা সময় ছিল যখন মাছ মোরগ ভালো ভালো খাবারগুলো সস্তা ছিল, ওই সময় খাইতে পারে নাই, ওই ইয়াহুদে নাসারাদের সাথে একসাথে থাকার কারণে মানে ওরা খাইতে দেয় না। আর এখন যখন খাইতে গেছে এখন জিনিসপত্রের দাম কয়েক ডাবল হয়ে গেছে। যাক, আগে যেগুলো তাজা মোরগ পাওয়া যায় এখন এগুলো পাওয়া যায় না, এখন ওই ফ্রিজের মোরগ পাওয়া যায়। তারপরে এরকম অনেক কিছু নিজে নিজে ত্যাগ করতে বাধ্য হয়েছি এখানে। তো আপনারা কখনোই যেন ভুল করবেন না, তো খেয়াল রাখবেন, নাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। এখানে আমি যেরকম বিপদে পড়ছি আপনারা চেয়ে বেশি বিপদে পড়ে যাবেন এখানে, কারণ যে সময়টা চলে গেছে ওই সময়টা আর ফেরত আসবে না। আজকে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টাও কখনো আর ফেরত আসবে না। সময়টাকে কাজে লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার মতন এই সকল ইহুদ নাসারাকে কখনো মাথায় তুলে রাখবেন না, ইহুদ নাসারাকে সবসময় পায়ের নিচে রাখবেন, ভালো থাকতে পারবেন। তো যে জুলুম করছে তাদের জুলুমের পতন হোক। আরেকটা কথা বলে রাখি যে এমন জালিমেরদের সাথে ছিলাম যে আমাদের ডিউটি আসরে যখন চারটা বাজে ডিউটি ছিল, তারা ইচ্ছাকৃতভাবে আড়াইটা তিনটের দিকে উঠে লাইট জ্বালাই দিত, একটু ঠান্ডা লাগলে এসি বন্ধ করে দিত, কাপড়ে তারপর জামা কাপড় ইস্ত্রি করতো, কত কষ্ট দিছিল। আল্লাহ সকল জালিমদের পতন করে দিল। ডিউটি ছিল সকাল নয়টায়, সাতটা বাজে উঠে সিটি লিখত, তারপরে দেখা না একটু ঠান্ডা লাগতো এসিটা বন্ধ করে দিত, লাইট জ্বালাই দিত, ঘুম হারাম। কত কষ্ট করছে, কত মাথা ব্যথা নিয়ে ডিউটি করছে। আল্লাহ ওরা কিন্তু সরে অনেক সম্পদ জড়াইছে, আল্লাহ এগুলো খাইতে না হতে, এটা আল্লাহর কাছে আমার দোয়া। জানি না আপনারা কে কোন মন্তব্য করতেছেন, কারণ ওই সকল জানোয়ারদেরকে আল্লাহ পতন করে দিক, যা সম্পদ জড়াইছে আল্লাহ তাও পতন করে দিক, কারণ এগুলো জুলুমের সম্পদ, জুলুম করে এগুলো এই সম্পদগুলো করছে। যাক, আরেকটা কথা হলো দুনিয়াতে ভালো মানুষের চাহিদা কম, খারাপ মানুষ সন্ডা পান্ডা এগুলো চাহিদা বেশি। তাও ক্ষণিকের জন্য ভালো মানুষের চাহিদাটা হয় আস্তে আস্তে, কিন্তু খারাপ যেগুলো এগুলো চাহিদাটা কিন্তু মানুষের বেশি করে। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত। সালামু আলাইকুম।